ওয়াজ সহ্য করতে পারছিলাম না, কারো কেউ কিছু বলার আসে না। আসলে কি ইসলামের ধরনের কাজ সমর্থন করে কিনা একটু জানাবেন। এমনিতে আমি ওয়াজ শুনি, খুতবা শুনি, কিন্তু এক নাগাড়ে এত সাউন্ড সহ্য করতে পারি না। হ্যাঁ, এটা আসলে একটা বিরক্তিকর বিষয়, এটা মোটে উচিত নয় যে এভাবে যখন ওয়াজ শুরু হয়ে যায় তখন কন্টিনিউ চলতে থাকে এবং কঠিন মাইকের আওয়াজ বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, যার ফলে যারা লোক রয়েছে, বিভিন্ন অসুস্থ মানুষ থাকতে পারে বা যারা বিভিন্ন তাদের দুনিয়াবি প্রয়োজনীয় বিষয়ে তারা আলাপরত ইত্যাদি থাকতে পারে, তো সেই সবগুলোকে তারা এর মাধ্যমে ডিস্টার্বের মধ্যে ফেলে দেয়। তো এটা মনে হয় না যে উচিত হবে, কারণ মানুষের যে সামগ্রিক প্রয়োজন বা মানুষের যে সমস্যা, এই জিনিসগুলোকে ইসলাম কিন্তু গুরুত্ব দিয়েছে, ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে। এই জন্য দেখেন, আপনাকে আমি বলি যে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, তো নামাজে দাঁড়াইয়া তিনি বলতেন যে আমি চেয়েছিলাম যে নামাজটাকে লম্বা করব, কিন্তু আমি একটা ছোট বাচ্চার ক্রন্দন শুনেছি, তো ক্রন্দন শোনার কারণে আমার কাছে মনে হলো যে তার মা হয়তো ওই বাচ্চার প্রতি আকৃষ্ট হবে এবং তার নামাজের মনোযোগ ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি নামাজকে সংক্ষেপ করে ফেললাম, তো অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ খুব হালকা করে অল্প সময়ের মধ্যে শেষ করে দিয়েছেন। তো পরে প্রশ্ন করা হলো যে আপনি এত তাড়াতাড়ি কেন নামাজকে শেষ করলেন, তখন তিনি বললেন যে আমি একটা শিশুর ক্রন্দন ধ্বনি শুনেছি, তাই আমি ভেবেছি যে তার মা হয়তো ওই বাচ্চাটার ব্যাপারে অন্তরে ব্যথা অনুভব করবে, তখন আমি বাচ্চাটাকে তার মার জন্য ফ্রি করে দিলাম, এই জন্য নামাজকে আমি সংক্ষেপ করেছি। তাহলে দেখুন যে মানুষের প্রয়োজনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে নামাজের মতন ইবাদতকে সংক্ষেপ করেছেন। তারপরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়াতে গিয়ে দীর্ঘ সূরা দিয়ে নামাজ পড়েছিলেন, তখন একজন লোক এটা সহ্য করতে না পেরে সে নামাজ ছেড়ে দিয়ে আলাদা নামাজ পড়ে চলে গেছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে তিরস্কার করেন নাই, বরং মুআজকে তিরস্কার করে বলেছেন যে তুমি কি ফেতনা করতে চাও মানুষের ভিতরে, মানুষের পিছনে, তোমার পিছনে যারা আছে তারা কেউ অভাবগ্রস্ত, কেউ সমস্যাগ্রস্ত আছে, কেউ বিপদে আছে, কেউ অসুস্থ আছে, কেউ বৃদ্ধ আছে, কেউ দুর্বল আছে, তো তাদের দিকে খেয়াল করে তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়াতে হবে। যে তখন তিনি কী করলেন, তাকে বললেন যে অশামসি অদুহা হা ও আল্লাহ সাজা অদুহা ইত্যাদি সুরাগুলো পড়ে তুমি নামাজ পড়াবে। তাহলে বোঝা গেল যে মানুষের অবস্থাকে লক্ষ্য রেখে নামাজ পড়ানো বা ইবাদত করা এটা একটা জরুরি জিনিস। তো সেই হিসাবে ওয়াজ মাহফিল যেগুলো রয়েছে সেগুলিতেও মানুষের দিকে খেয়াল করে, মানুষের কষ্ট হচ্ছে কি না সেটা খেয়াল করে ওয়াজ মাহফিলের যে মাইক, সেটা ওই স্টেজ বা যে মাহফিলটা রয়েছে এর মধ্যে সীমাবদ্ধ রাখলে সেটা উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম।